फ्रेंड्स आमरा जानी बांग्लादेशेर जे कोनो काजेई सबकिছুর संगे থাকতে হয়। বাংলাদেশে সবকিছুর সঙ্গে জড়িত রয়েছে চলচ্চিত্র এবং সাংস্কৃতিক মাধ্যমগুলো। তারা ইচ্ছে করলে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। সেখানে থাকে মানুষের সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতাও। সেই ইস্যুকে কেন্দ্র করে বাপ্পি চৌধুরী কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী ভিশন 2042 আমরা সবাই জানি। সেখানে কি কি রয়েছে, কি কি কাজ প্রধানমন্ত্রী করতে যাচ্ছেন সেটাই কিন্তু দেখানো হবে ঢাকা 2040-এ। এই কাজটি করার জন্য আমাদের সবার প্রিয় বাপ্পি চৌধুরী তিনি কিন্তু 5টি ছবি ছেড়ে দিয়েছেন ইতোমধ্যেই, এবং নিজের ফিটনেস সম্পর্কে কি কি কাজ করছেন সেটাও আমরা জানি। অনেকদিন ধরেই নতুন কোনো ছবির কাজ করছেন না বাপ্পি চৌধুরী। হাতে থাকা যেসব ছবির কাজ জমে ছিল চেষ্টা করেছেন শেষ করার। এর মধ্যে 5টি নতুন ছবির প্রস্তাব এসেছিল এই নায়কের কাছে, সবগুলো হাসি মুখে ফিরিয়ে দিয়েছেন তিনি বৃহত্তর স্বার্থে, এরকমটাই জানালেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তিনি বলেন, দীপন দা অর্থাৎ দীপঙ্কর দীপন যখন ঢাকা 2040 ছবির গল্প আমাকে শোনায় তখন আমি মুগ্ধ হয়ে যাই, গল্পের প্রেমে পড়ে যাই, নিজের মধ্যে গল্পটাকে ধারণ করেছি। এতটুকুই বলবো, এই ধরনের গল্পের ছবি আমাদের দেশের দর্শক কখনোই দেখেনি। আমার কাছে মনে হয় এই প্রজেক্ট আমাকে করতেই হবে, যদি বড় কোনো স্যাক্রিফাইস আমাকে করতে হয় তা করতেও আমি রাজি। বাপ্পি বলেন, শুধুমাত্র ঢাকা 2040 ছবির জন্য এতগুলো ছবি আমি ছেড়ে দিয়েছি। আমি বুঝে গেছি মানহীন ছবি করে কোনো লাভ নেই। হয়তো আমার পকেটে অর্থ আসে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নেয়। তারা এখন অনেক সচেতন, তাদের সঠিক চাওয়া পূরণ না করলে তারা মুখ ফিরিয়ে নেবেই। তাই আমি ভালো কাজের জন্য অপেক্ষায় ছিলাম, আর প্রধানমন্ত্রীর হয়ে কাজ করতে পারা এটা তো অনেক বড় একটা ব্যাপার। 24 জুন থেকে শুটিং শুরু হবে ছবিটি, তার আগে 20 জুন ঢাকা 2040 ছবির মহরত অনুষ্ঠিত হয়ে গেছে। সেখানে এই ছবি নিয়ে আরো বিস্তারিত কথা বলেছেন বাপ্পি চৌধুরী। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী কি কি কাজ করছেন সেগুলো তার পাশে থেকে আমি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। কয়েকটা মাস ধরে নিজেকে নতুনভাবে তৈরি করেছি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি, জিম করে 6 কেজি ওজন কমিয়েছি মাত্র 1 মাসে, আর অনেকভাবে নিজেকে গড়েছি। দ্বিতীয় লটের শুটিংয়ে আরো 10 কেজি কমাতে হবে। দীপন দা আমার কাছে মাসুল চায়নি, তবে সুঠাম থাকার কথা বলেছেন, আমি সেভাবে হাজির হচ্ছি। আশা করছি এই কাজটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে, বলছিলেন নায়ক বাপ্পি চৌধুরী। ঢাকা একটা খ্যাত দীপঙ্কর দীপন নতুন ছবি ঢাকা 2040-এ বাপ্পি চৌধুরী ছাড়াও অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরত তিশা ও নুসরাত ফারিয়া। 2040-এ রাজধানী ঢাকা কেমন হবে, ঢাকার ভবিষ্যৎ গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে, প্রযোজনা করতে যাচ্ছে স্টুডিও 8 এন্টারটেইনমেন্ট। আমরা চাই বাপ্পি চৌধুরী আসলে প্রধানমন্ত্রী যে ধরনের কাজগুলো করতে চাচ্ছেন সেগুলো ফুটিয়ে তুলুন, এবং তা দেখে 2020 সালের মানুষ বুঝতে পারে 20 বছর পরে ঢাকা শহর আসলে কেমন হচ্ছে। প্রধানমন্ত্রীর উপরে যেন এই ছবিটার উপর অনেক আস্থা ফিরে আসে, এটাই আসলে আমাদের সবার কামনা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন, এবং চ্যানেলের সঙ্গেই থাকুন। পরবর্তী আরো মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। ধন্যবাদ।